হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। টপিকটা হচ্ছে আমরা আজকে জেনে নেব 2020 বর্ষফল। নিউ ইয়ার প্রায় অলমোস্ট আসতেই চলেছে, তো তার আগে একটু জেনে নিতে হবে আমাদের নতুন বছরটা কেমন যাবে না যাবে। নতুন বছরে বড় বড় গ্রহের ট্রানজিট ঘটছে, যেটা হচ্ছে জুপিটারের ট্রানজিট, স্যাটার্নের ট্রানজিট, যেগুলো কিন্তু আমাদের লাইফে একটা হেভি এফেক্ট দেবে। এগুলো নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, যদি সেগুলো আপনারা না দেখে থাকেন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে অতি অবশ্যই দেখে নিন। তাহলে কিন্তু আপনাদের 2020 এই সালটা কেমন যাবে সেটা আরও মানে ক্লিয়ারভাবে জিনিসটা কিন্তু বুঝে নিতে পারবেন। তাহলে যে রাশিটা নিয়ে বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কেমন যাবে না যাবে, বৃষ রাশির মানুষদের ফার্স্টেই যে আলোচনাটা করব সেটা হচ্ছে জবের জন্য। জবের জন্য বৃষ রাশির মানুষদের কিন্তু সময়টা খুবই ভালো দেখতে পাবেন। যারা অনেক দিন ধরে ভাবছিলেন কি এবার একটা জব স্টার্ট করব বা নতুন জব অনেক দিন ধরে সার্চ করছিলেন, তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো। আপনারা সার্চ করুন, ভালো জব কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন। আর যারা অলরেডি জবের মধ্যে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, বেশ ভালো আপনারা প্রোগ্রেস কিন্তু জবের জায়গায় গিয়ে দেখতে পাবেন। বা যারা ধরুন অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কি আমরা ট্রান্সফার হব, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, চেষ্টা করুন ট্রান্সফার কিন্তু হয়ে যাবেন। আর যারা ধরুন গভর্নমেন্ট জবের জন্য আছেন, গভর্নমেন্ট জব করেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো। তারা এই সময় অনেকটা প্রোগ্রেস দেখতে পাবেন বা কাজের জায়গায় নিজেকে খুব অ্যাক্টিভ দেখতে পাবেন, এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবেন। আর যারা প্রাইভেটে জব করেন তারা নিজেকে একটা বেশ বিশাল কনফিডেন্স পাবেন কি আমি এই কাজটা করবই, আমাকে এই কাজটা করতে হবে। আপনাদের লাইফে না প্রচুর টার্গেট চলে আসবে কি আমাকে এই টার্গেটটা ফুলফিল করতে হবে বা আমাকে আরও একটু বেটার কোম্পানিতে যেতে হবে, স্যালারি ইনক্রিমেন্ট করতে হবে। এই যে মোটিভটা, এটা আপনাদের নিজেদের মধ্যেই কিন্তু চলে আসবে, কাউকে জাগিয়ে দিতে হবে না। তাই কাজের জায়গায় কিন্তু আপনারা ভীষণ উদ্যমী হয়ে উঠবেন, ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠবেন, আর নিজেরা এনথুও পাবেন কাজের জায়গায়। এই জিনিসগুলো কাউকে ধাক্কা মেরে কিন্তু আপনাকে কিছু করাতে হবে না, কাজের জায়গায় কিন্তু এগুলো ভীষণ মাত্রায় ভালো। যারা টেকনিক্যাল জব করেন, ঠিক আছে, তাদের জন্য এই সময়টা ভীষণ মাত্রায় ভালো। যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো, রেজাল্ট দেবেন, ভীষণ সাকসেস পাবেন আপনারা। আপনারা যে কম্পিটিটর আছে কাজের জায়গায়, সেই কম্পিটিটরকে কিন্তু আপনারা এই সময় পরাজিত গিয়ে কোথাও না কোথাও করে দিতে পারবেন। এই জিনিসটা কাজের জায়গায় আপনাকে ভালো, আর কাজের জায়গায় এই সমস্ত কারণে আপনি কিন্তু প্রচণ্ড প্রশংসা অ্যাচিভ করতে পারবেন, যে লোক আপনাকে দেখে এক্সাম্পল দেবে কি এই মানুষটা দুর্দান্ত কাজ করছে। এই যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু ঘটবে আপনার সাথে। আর কোথাও গিয়ে দেখবেন লোক আপনাকে, কোনো পার্সন আপনাকে আইডিয়াল বানিয়ে নিয়েছে কি ওর মতো করতে হবে। এই যে স্পিড, কাজের যে স্পিডটা, এটা লোকজন কিন্তু আপনাকে দেখে এই বছর কোথাও গিয়ে শিখবে, এটা একটা কিন্তু দারুণ জিনিস। তারপরে এই কাজের জায়গা থেকে বলি, ধরুন যারা বিদেশে আছেন, বিদেশে জব করেন, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। বিদেশে জব করেন বা বিজনেস করেন, যাই করেন না কেন, সেটা কিন্তু ভালো। সেখানে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন, কাজের ক্ষেত্রে ভালো প্রোগ্রেস দেখতে পাবেন। বা যারা অনেক দিন ধরে চাইছিলেন কি বিদেশে যাবেন জবের জন্য বা ট্রান্সফার হবেন অনেক দিন ধরে, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। আর যারা বিদেশে থেকে ভাবছেন কি আমরা নতুন জবের জন্য ট্রাই করব, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। আলটিমেট ফরেন সংক্রান্ত যে কোনো জব আছে সেই জবের ক্ষেত্রেও কিন্তু একটা গুড রেজাল্ট দেবে এই সময়টা। এরপরে জানবো কি আপনাদের বিজনেস কেমন যাবে। বিজনেস ভালো যাবে, মোটামুটি একটা, খুব হাইফাই কিছু আমি বলবো না। তবে আমি একটা কথা বলবো, বিজনেসে আপনারা অনেকদিন ধরে চাইছিলেন কি লোন পাওয়ার জন্য, তারা এই সময় কিন্তু লোনটা পেয়ে যাবেন। বিজনেসে পার্টনারশিপের বিজনেসে কোথাও গিয়ে টুকিটাকে একটু প্রবলেম অ্যারাইজ করবে, বিজনেসে গ্রোথ আছে, কিন্তু আপনারা সেপ্টেম্বরের পর থেকে বিজনেসে একটু ডাউনফল দেখতে পাবেন। যদি বিজনেসে ইনভেস্ট করার থাকে তাহলে আপনারা সেটা সেপ্টেম্বরের আগে করে দিন, সেপ্টেম্বরের পরে কিন্তু কোথাও কোথাও গিয়ে কিছু না কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে। যারা টেকনিক্যাল বিজনেস করেন তাদের জন্য খুব ভালো আমি বলবো,
যারা ধরুন মাটি রিলেটেড কোনো বিজনেস করেন, আইটিতে বিজনেস করেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা টিচার প্রফেশনে আছে তাদের জন্য সময়টা ভালো। যারা ধরুন আর্ট, মিডিয়া, ফিল্ম এইসব নিয়ে বিজনেস করেন তাদের জন্য ভালো। ক্রিয়েটিভ জগতের লোকজনের জন্য এই সময়টা কিন্তু ভীষণ মাত্রায় একটা ভালো রেজাল্ট দেবে আপনাদেরকে। আর আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যাদের বার্থ চার্টে কিন্তু গুরুচণ্ডল দোষ আছে তাদের গিয়ে কি কিন্তু প্রবলেমারাইজ করতে পারে, তাদের বার্থ চার্টে কিন্তু এতটাও ভালো রেজাল্ট কিন্তু দেবে না, ঠিক আছে? এইটা কিন্তু একটু প্রবলেম হবে। আমি যা বলছি সেটা একদম হুবাহু একদম বার্থ চার্টে গিয়ে মিলে যাবে, গুরুচণ্ডল দোষ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না। এটা তো গেল বিজনেস। হ্যাঁ, বিজনেসের একটা কথা বলি, ধরুন যারা চাইছেন কি আমরা ফরেনে গিয়ে বিজনেস করব, ওখানে বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো। কিন্তু যারা সেলসে বিজনেস করেন তাদের বিজনেসে একটু কোথাও গিয়ে প্রবলেমারাইজ করতে পারে। সেলসের বিজনেসের জন্য আমি গিয়ে খুব একটা ঠিকঠাক বিজনেসটা বলবো না, কিন্তু ফরেনে যারা বিজনেস করেন বা অন্য রাজ্যে ধরুন বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, আপনাকে ভালো বেনিফিট দেবে। বিজনেস থেকে আপনি একটা মোটা অঙ্কের অর্থ কিন্তু দেখতে পাবেন যে আসছে, কিন্তু সেপ্টেম্বরের পর থেকে ওই যে বললাম কোথাও গিয়ে কিন্তু টুকিটাকে একটু প্রবলেম অ্যারাইজ করবে। আর টেকনিক্যাল বিজনেসের জন্য কিন্তু ভালো। তারপরে আপনাকে বলবো এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের জন্য কিন্তু ভীষণ মাত্রায় একটা ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এই বিজনেস অনেকদিন ধরে কিন্তু একটু মন্দা চলছিল, এই বিজনেসটা কিন্তু ভীষণভাবে চাঙ্গা হয়ে যাবে। তারপর যেমন আইনি প্রফেশন আছেন, যারা লয়ার আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যারা অ্যাস্ট্রোলজার আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। তারপরে যারা ধরুন কি জমি বাড়ি নিয়ে বিজনেস করেন, ঠিক আছে, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা দেখতে পাবেন। এটা তো গেল বিজনেসের পার্ট। এবার বলবো আগে আর একটা কথা বলে দিচ্ছি কি বিজনেসে নিয়োগের ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখবেন, আর নিয়োগের ব্যাপারে একটু বুঝে শুনে করবেন, নাহলে গিয়ে কোথাও কিন্তু আপনার সাথে ফটো কিন্তু হতে পারে। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে এডুকেশন। এডুকেশনের জন্য ফার্স্টে যে কথাটা বলবো, যারা রিসার্চ করছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত সময়, যারা কম্পিটিটিভ পড়েন তাদের জন্য ভালো সময়, যারা ধরুন রেল, ব্যাংকিং এইসবের চেষ্টা করছেন জবের জন্য তাদের জন্য ভালো সময়। এটা আপনারা একটা যদি বার্থ চার্ট আপনাদের একটু পারমিট করে আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট এই সময় দেখতে পাবেন। এটা তো গেল কম্পিটিটিভ বললাম। এবার বলি আদার্স এডুকেশনে কি আছে। হায়ার স্টাডির জন্য তো আমি বললাম ভালো, যারা ধরুন টিচার চাইছেন কি মাস্টার্স করবেন, এই ধরনের এম এ করবেন, এম জে করবেন, এই ধরনের পিএইচডি করবেন, এম ফিল করবেন, এই ধরনের পড়াশোনা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন, একটা ভালো মানে আলাদা প্রোগ্রেস আপনারা দেখতে পাবেন। বা যাদের এডুকেশনটা কোথাও গিয়ে আটকে গিয়েছিল সেই রেজাল্ট মানে সেই পড়াশোনাটাও কিন্তু আপনারা বেশ ভালো দেখতে পাবেন। তবে স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো এভারেজ একটা রেজাল্ট পাবে, কিন্তু স্কুল স্টুডেন্টদের জন্য যে কথাটা আমি স্পেশালি বলবো মনোযোগের অভাব, এই জিনিসটা কিন্তু স্কুল স্টুডেন্টরা ভীষণভাবে একটা ফিল করতে পারবেন। এটা কিন্তু স্পেশাল একটু কেয়ার দিতে হবে স্কুল স্টুডেন্টদের জন্য। বৃষরাশির আরও দু একটা একটু কথা বলে নিই, যেটা হচ্ছে বৃষরাশির মানুষরা এই সময় ভীষণ আধ্যাত্মিক ব্যাপারে নিজেকে ইনভলভ করে ফেলবেন, আধ্যাত্মিক ব্যাপারে ভক্তি রুচি এই জিনিসগুলো কিন্তু বাড়বে। আর এই বছরটা বৃষরাশির মানুষদের অর্থনৈতিক অবস্থাটা কিন্তু ভীষণভাবে ডেভেলপ করে যাবে। এটা তো গেল এই পার্টটা। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের প্রেম নিয়ে বলি, প্রেম কেমন যাবে। প্রেমের ক্ষেত্রে আমি বলবো নতুন প্রেম আসার চান্স ডেফিনেটলি আছে। এবার সেই প্রেমটা তো নতুন প্রেমের ক্ষেত্রে চান্স আছে, তবে একটু বুঝে শুনে এগোবেন, নাহলে কিন্তু কোথাও গিয়ে ফ্রডও কিন্তু আপনারা হতে পারেন। আর যারা পূর্ণ প্রেমের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে একটা বিশাল চেঞ্জেস আসবে। চেঞ্জেসটা এরকম, যদি আপনার রিলেশনটা এখানে টেকার হয় তাহলে টিকবে, আর রিলেশনটা যদি টেকার না হয় তাহলে কিন্তু রিলেশনটা গিয়ে কোথাও ব্রেক হয়ে যেতে পারে। এই ব্যাপারটা কিন্তু আপনাকে একটু বুঝে শুনে নিয়ে চলতে হবে। এটা নিয়ে মন খারাপ করে বা হতাশ হওয়ার মতো কিছু কিন্তু আপনাদের করণীয় নেই, যেটা হওয়ার সেটা কিন্তু আপনাদের সাথে হবে। মোটামুটি আপনারা দেখতে পাবেন আগস্ট জুন মার্চ হ্যাঁ এই সময় করে আপনাদের কিন্তু রিলেশনটা গিয়ে কোথাও গিয়ে কিন্তু ব্রেক হয়ে যাওয়ার চান্স আছে। এরপর যেটা আসবে ম্যাড লাইফ। ম্যাড লাইফ নিয়ে বিশাল কিছু প্রবলেম নেই, টুকিটা একটু মাঝে মাঝে মনোমালিন্য, মনে একটু অভিমানের জোয়ার,
এই সমস্ত ব্যাপারগুলো থাকবে, ওভারঅল বিশাল কিছু হয়ে যাবে না, এমনি মোটামুটি কিন্তু ভালো। হ্যাঁ, আর একটা কথা বলার আছে, যাদের ধরুন ডিভোর্সের জন্য চেষ্টা করছিলেন অনেকদিন ধরে, পাচ্ছিলেন না, ডেটের পর ডেট করছিলেন, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। আপনারা চেষ্টা করলে এই সময় ডিভোর্সটা কিন্তু হয়ে যাবে। আর কোনো মামলা শুরু করার জন্য আমি বলবো কি, এই বছরটা ফার্স্টের দিকটা ভালো, মোটামুটি সেপ্টেম্বরের পর থেকে জিনিসগুলো না করাই ভালো। কেনাকাটি যারা ধরুন ভাবছেন কি বাড়ি কিনবেন, তাদের জন্য কিন্তু আমি বলবো যা করণীয় সেপ্টেম্বরের আগে করণীয়টাই ভীষণ মাত্রায় ভালো হবে। এবার জানবো হেলথটা কেমন যাবে। হেলথ নিয়ে ফার্স্টে যে কথাটা বলবো, হেলথ নিয়ে কিন্তু আপনাদের প্রবলেম অ্যারাইজ করবে। ধরুন আপনারা জানতেনই না আপনাদের এমন কোনো রোগ বেরিয়ে আসবে যেটা কিন্তু একটা মারাত্মক পর্যায়ে যাবে, তবে টেনশনের কিছু নেই, এই রোগটাও কিন্তু আপনারা এই বছরের মুক্তি পেয়ে যাবেন। আপনাদের ট্রিটমেন্ট হওয়ার জন্য কিন্তু আপনাদের বাইরে যেতে হতে পারে, আপনাদের মানে সার্জারি পর্যন্ত হতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। আপনাদের যাদের সুগার প্রবলেম আছে, সুগার প্রবলেম থাকলে সেটাকে খুব ভালো করে টেক কেয়ার করুন, বা যাদের ধরুন হার্টের প্রবলেম আছে, এই প্রবলেমগুলোকে নিয়ে একটু স্পেশাল কিন্তু কেয়ার দিতে হবে। আর আপনারা এই সময় দেখতে পাবেন কি, আপনাদের যারা শত্রু আছে তারা কিন্তু অনেকটা কোথাও গিয়ে দমে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। এবার জানবো ফরেন ট্রিপ। ফরেন ট্রিপ তো ডেফিনেটলি এই রাশির মানুষদের জন্য এই বছর হওয়ার চান্স আছে, সেটা ঘুরতে বলুন, কাজের সূত্রে যাওয়া বলুন, যে কোনো ব্যাপারে এই সময় কিন্তু আপনাদের ফরেন ট্রিপ হওয়ার চান্স কিন্তু অনেকটা হাই আছে, এটা আমি বলতে পারি। এরপর জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা ফার্স্টে একবার বলেছি যে খুব চাঙ্গা। হ্যাঁ, ডেফিনেটলি এই বছরটা আপনাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেকটা বেটার পজিশনে আপনারা কিন্তু দেখতে পাবেন, যে অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু অনেকটা ভালো হয়েছে, আপনারা নিজেরা ফিল করতে পারবেন। সেভিংস হচ্ছে, আগে যে টাকাগুলো কোথাও পেন্ডিং পড়েছিল সেগুলো পাচ্ছেন, বা এমন ধরুন ব্যাপার আপনারা জানতেনই না কি আপনাদের কোথাও থেকে অর্থ পাওয়ার পেতে পারেন, সেটা ধরুন আপনার কোনো ফ্যামিলি সূত্রে, মায়ের সূত্রে বা বাবার সূত্রে, কারোর সূত্রে ধরুন কোথাও থেকে অর্থ আপনারা কিছুটা পেয়ে গেলেন, এই জিনিসটা কিন্তু আপনাদের এই ব্যাপারটা হবে। প্রেমের বিয়ের ক্ষেত্রে বলবো, বিয়ের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে লাভ ম্যারেজের জন্য সময়টা কিন্তু ভালো, অ্যারেঞ্জ ম্যারেজের জন্য গিয়ে কোথাও গিয়ে একটু বাধার সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের সেভিংসের জায়গাটা সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন চেক করে নিয়ে তারপর কিন্তু সেভিংসের পথে এগোবেন, না হলে গিয়ে কিন্তু চুপিচাপে কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে। আর যাদের বার্থ চার্টে গুরুচন্দ্রের দোষ আছে তাদের হেলথ নিয়ে কিন্তু বিশাল বড় কোথাও গিয়ে ইস্যু তৈরি হয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, বৃষ রাশি নিয়ে 2020 সাল কেমন যাবে মোটামুটি আমি কভার করার চেষ্টা করলাম, এর মিডিলে আরও কোনো চেঞ্জেস থাকলে আমি সেগুলো বলে দেবো। ভিডিওতে চোখ রাখতে থাকুন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিও নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশানে এসে জানান, আমি আমার সময় মতো কিন্তু উত্তর দিয়ে দেবো। আর আপনাদের রিকোয়েস্ট করবো এই ভিডিওটা একটু শেয়ার করে দিন, যাতে অন্য বন্ধুরাও কিন্তু দেখতে পারে। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য ভিডিও।